গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখের দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা। ভূপেন দাই যে কই গৈছিল গঙ্গা, আজি সেই গঙ্গাৰ পাৰত তিলোত্তমা কলকাতাৰ গঙ্গা নদীৰ পাৰত নিৰি নাইনৰ ফ্ৰাইডে ফোকাছৰ আন এটা খণ্ডলৈ মই আজি উপস্থিত হৈছোঁ। এই হাওড়া ব্ৰিজ, হাওড়া ষ্টেচন, বুৱতী গঙ্গা, এই সুন্দৰ লোকেশ্যনত আজি আমি নিৰি নাইনৰ ফ্ৰাইডে ফোকাছৰ এই খণ্ডটি আৰম্ভ কৰিম। এই সুন্দৰ লোকেশ্যনে আমাৰ অতিথি এখনেই আসবে, আমি ওনার সঙ্গে কথা বলবো। কলকাতার গঙ্গা নদীর পাড়ে আজকের এই খণ্ড। হ্যালো ম্যাম, নমস্কার। প্রদীপ সরকার, কি কেমন আছো? ভালো? খুব ভালো আছি। খুব ভালো না? আপনি কেমন আছেন? আমি ভালো, আমি কলকাতাতে আসলাম এখানে, মানে আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু কলকাতা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফ্রাইডে ফোকাস, আওয়ার শো, নিরি নাইনের একটা শো ফ্রাইডে ফোকাস। এই শোতে আমি ডাইরেক্টরদের সাথে কথা বলি, মানে ওনার প্রজেক্ট কি রকম স্টার্ট করছে, কি রকম প্রস্তুতি এখন চলছে, এগুলো কথা আমি আমার অডিয়েন্সের জন্য কই। মানে আপনার প্রজেক্টটা খসমস, তো এখন আমি কথা বলতে চাই, মানে খসমসের ব্যাপারে কি রকম স্টোরি খসমস, পুরো স্টোরিটা বলবে না কিন্তু, মানে একটু তবে আমাদের রোমান্সটা একটু অন্যরকম প্রেজেন্টেশন। আচ্ছা, বিশেষ করে মানে আমাদের খোঁজমাছে এটা খেয়াল করেছেন, আমাদের ট্যাগ লাইনটা হচ্ছে প্রেম মানে ঝগড়া। আমাদের এখানে স্টোরিতে দুটো ক্যারেক্টার সৌম আর শিমুল, পার্ট ওয়ান এর 28, ওদের মধ্যে সেম এরকম বিভিন্ন ক্ল্যাশ গুলো হয়, কিন্তু দর্শকদের মনে হবে যে সত্যি ঝগড়া মানে কি প্রেম হওয়া সম্ভব, এত অ্যাডজাস্টমেন্ট, কিন্তু কোথায় যেন একটা মিষ্টি, কোথায় একটা ভালোবাসা, ডিপলি একটা ভালোবাসা, এই ঝগড়ার পথ টার্ন নেয়। একটা বড় কথা, এই কচমচের মধ্যে রোম্যান্স সঙ্গে সঙ্গে একটা মেলোড্রামা পার্ট আছে, একটা সোশ্যাল একটা ডিজাস্টার জড়িয়ে আছে, দর্শকদের খুব অন্যরকম লাগবে। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। আমি আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আশা করি যে খসমসের প্রজেক্টটা খুব ভালো করি আপনি এক্সিকিউট করতে পারে আর দর্শক ভালো পাই প্রজেক্টটাকে। মানে কথা বলতে গেলে নিরি নাইন একটা ওটিটি প্ল্যাটফর্ম, অ্যান্ড ওটিটির অনেকগুলো দর্শক কিন্তু টিনেজার আর ইয়াং জেনারেশনের লোক, মানে টিনেজারের জীবনে, ইয়াং জেনারেশনের জীবনে, কলেজ গোয়িং ছেলে মেয়েদের জীবনে যেগুলো ঘটনা ঘটে ওনার জীবনে, এই ঘটনাগুলো যদি ওরা একটা সিরিজের মাধ্যমে একটা অডিও ভিজুয়ালে দেখতে পারে, রিলেট করতে পারে, তাহলে ওরা রিলেট করতে পারে। এই জন্য আমি আশা করছি যে মানে যেহেতু খসমসের স্টোরিটা এইরকম, মানে দর্শকরা নিবে এটাকে, মানে একটু আদর করবে। আর এখন মানে প্রস্তুতি কি রকম, আপনার স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, স্ক্রিপ্ট আমাদের, স্ক্রিপ্ট লোকেশন কাস্টিং ও আমাদের প্রায় হয়ে এসেছে, প্রায় জাস্ট 90% আমাদের প্রিপারেশন হয়ে গেছে। ওকে, খুব ভালো, খুব ভালো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। অ্যান্ড মিউজিক, মিউজিকে একটু কিন্তু ধ্যান রাখতে হবে না আমাদের। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ম্যাডাম, এই এই রোমান্সের ব্যাপারটা করতে গিয়ে আমরা খেয়াল করেছি এখন যা কন্ডিশন, যে এই ক্রাইসিস, একটা ক্রাইসিস চলছে, সোশ্যাল ক্রাইসিস চলছে, সময়
থ্রিলার অ্যাকশন এগুলো দর্শক দেখছে, অবশ্যই ওটা অল টাইম ফেভারিট। কিন্তু রোম্যান্স এই সময় কোথায় একটু কমেডি আর রোম্যান্সটা অরিজিনাল খুব ফ্রেশ এয়ার দিয়ে যাবে, ভালো লাগবে দর্শক দেখে, সেটা চেষ্টা করবো। হ্যাঁ না, রোম্যান্স অ্যাকচুয়ালি প্রেম আমার জীবনের একটা অতি ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রেম ছাড়া তো জীবন হয় না, সব মানুষের জীবনে কিন্তু প্রেম আসে একদম। হ্যাঁ হ্যাঁ, তো এই যে প্রেমটা কিন্তু মানব প্রেম, বিভিন্ন রকমের প্রেম, হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলের প্রেম, মানে ওই যে প্রেম একটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আর লাইফ। সো এটা নিয়ে যদি আমি ভালো করে প্রেজেন্ট করতে পারি, এটা যদি খসমসের জড়িয়ে যদি এই প্রেজেন্টেশনটা ভালো হয়, তাহলে অবশ্যই দর্শক এটাকে আদর করবে। এটা একদম একদম, মানে এটা অন্যরকম রোম্যান্স, মানে ট্র্যাডিশনাল রোম্যান্স নয়, ইয়ং জেনারেশনের রোম্যান্স কিন্তু অন্যরকম। এখন ট্রেন্ড যেরকম বলছে, ওরা ল্যাঙ্গুয়েজ কিরকম ইউজ করে, একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটা হয় ইন্টারাক্ট কেমন করে, ওদের ল্যাঙ্গুয়েজ কিরকম হয়, ওদের ইমোশনাল ল্যাঙ্গুয়েজ কিরকম হয়, ওরা ধরার চেষ্টা করে যেগুলো। এখন তো ফাইনালি ভিউয়ার্স যখন দেখবে, ওরাই তো জাজ দেখবে। আর আমি আর একটা কথা মানে জানতে চাই, মানে আর্টিস্টের ব্যাপারে। আর্টিস্ট সিলেকশন আমাদের ম্যাক্সিমটা হয়েছে, আমাদের এই গল্পটা যেহেতু 1921 আর ক্যারেক্টার ডিমান্ড করছে মেল ফিমেল বোথ, ক্যারেক্টার ডিমান্ড করছিল ফ্রেড, এখানে অ্যাজ এ পারফরমেন্স এক্সপিরিয়েন্স পারফরমেন্স হলে কি হবে, মাঝখানে আমি একটা কথা খুব মানে বলতে চাই করছি, যেটা নিডি নাইনের ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে যে সেক্সুয়াল পার্ট ছাড়া ওটিটিতে কাজ করা যায়, আনা যায়, এটা আমার সব থেকে ভালো লাগে। আদার্স এত জায়গায় এখনো পর্যন্ত ন্যাশনাল লেভেলে মানে বেঙ্গলে কোনো ওটিটিতে এই পার্ট ছাড়া যে কাজ করা যায় সেই সাহস কিন্তু এখনো দেখা নিচ্ছে। এটা তুমি সত্যি বলেছো, আমার এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, আপনার এই সাহসটা দেখালেন। মানে আমি কি ভাবি যে লোক ভাবে, মানে নো অফেন্স টু এনিবডি, যে দে থিঙ্ক দ্যাট ওটিটি একটা প্রাইভেট প্ল্যাটফর্ম, প্রাইভেট মাধ্যম, মানে মোবাইলে দেখবে, একটা প্রাইভেট জায়গায় প্রাইভেটলি দেখবে, এই জন্যে এত প্রাইভেট টপিকগুলো ওখানে দেওয়া যায়। কিন্তু ওটিটি এখন ওটিটি একটা খালি একটা শুধু একটা প্রাইভেট প্ল্যাটফর্ম না, এটা খালি মোবাইলের একটা প্রাইভেট জায়গা না, এটা এখন মানে জি হয়েছে যে এটা একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হয়ে গেছে। অল্টারনেটিভ প্ল্যাটফর্ম মানে এখন সিনেমা হল, টিভি আর ওটিটি, ওটিটি আনাদার প্ল্যাটফর্ম। এখানেও মানে আমি ভাবি আর কি যে ভালো ভালো কন্টেন্টগুলোকে একটু আমি শোকেস করা দরকার আছে, এই কন্টেন্টগুলো আমার অডিয়েন্সের জন্যে প্রস্তুত করা দরকার আছে, আর একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্মের যেগুলো লাগে আর কি, এই সব কিছু মানে একটা ওটিটিতে থাকা উচিত, মানে আমি নিডি নাইন অথরিটি আমি ভাবে আর কি, আর এই রকমই আমি প্ল্যানিং করছি। আর খুবই ভালো যে আপনার মতন অনেকগুলো মানে অনেক পরিচালক এখানে প্রজেক্ট সাবমিট করেছে, অনেক ভালো ভালো প্রজেক্ট আমি এখন অ্যাপ্রুভ করেছে, ভালো ভালো প্রজেক্টের এখন কাজ চলছে, শুটিং চলছে, খসমস একটা ভালো প্রজেক্ট। আর আমি চেষ্টা করছি কি নতুন জেনারেশনের নিউ ট্যালেন্টেড লোক একটু মানে ওনার ট্যালেন্ট দেখানোর জন্য একটু প্ল্যাটফর্ম পায়। অবশ্যই ট্যালেন্টেড, ট্যালেন্টেড যারা, হ্যাঁ হ্যাঁ, মানে নিডি নাইনের জন্য এটা ইম্পর্টেন্ট নয় কি ওনার কত গ্ল্যামারাস, এটা ইম্পর্টেন্ট কি ওনার কত মানে ওনার কন্টেন্টটা কত দমদার। আর এখন আমি খসমসের ব্যাপারে আর কিছু কথা জানতে চাই, মানে খসমসে মানে আর লোকেশনগুলো মানে কোন জায়গায় কোন জায়গায় হবে অ্যাকচুয়ালি, মানে কলকাতা ইয়া বাইরে, 80% কলকাতা। ওকে ওকে, কলকাতা 80%। আর এখন যেহেতু একটা করোনার ব্যাপার আছে, মানে বিভিন্ন অনেক লোকেশনে করোনার বিধিনিষেধগুলো আছে, এগুলো অবস্ট্রাকশনগুলো আছে, তো যেখানে যেখানে আমাদের ফিগুলো তো ম্যাচ করে আমাদের কাজ করতে হচ্ছে। যেমন আমাদের যেমন স্টোরিতেই আছে আমাদের নন্দনের দেখাতে হবে, তো নন্দনে আমাদের নন্দনের যেমন সিনেমা হলটা দেখানোর কথা, কিন্তু আমাদের সিনেমা হল এখনও মানে ওপেনই করেনি, তো আমরা নন্দন ময়দান এগুলো আমাদের স্টোরিতে আছে। আচ্ছা, মানে লোকেশন ডিমান্ড করে, ডিমান্ড করছে, তো ওগুলো আমাদের তো লোকেশনে আছে। আমাদের নর্থ কলকাতা মানে যে ক্যারেক্টারগুলো কিছু শর্ট আছে, আমাদের শুভমনের 20% কিছু আমাদের শর্ট আছে, যেটা আমাদের মফস্বল এরিয়ার কিছু শর্ট আছে আমাদের।
ম্যাক্সিমামটাই আমাদের কলকাতার উপর ডিপেন্ড করে আছে। মানে পার্টিকুলারলি আমি আমার অডিয়েন্সকে জানাতে চাই যে কসমস এনে একটা প্রজেক্ট, মানে খুব সুন্দর লোকেশনে শ্যুট হবে, আর টিনেজারদের স্টোরি, আর ওটিটি প্ল্যাটফর্মের মেজরিটি দর্শক টিনেজার, আপনারা ভালো পাবেন, ভালো একটা স্টোরি, ভালো একটা লাভ স্টোরি কসমস। আর আপনি দর্শককে কিছু মানে আপনার যদি বলতে চাই। অবশ্যই, তো নিডি নাইনের মানে সাবস্ক্রাইবার যারা আছে, আগামী দিনে যারা নিচ্ছেন ক্রমাগত, তো নিডি নাইনের যে প্রজেক্টগুলো আছে, ভ্যারাইটি অফ কন্টেন্ট আছে, ভ্যারাইটি অফ কন্টেন্ট, তো সেখানে আমি আমার পরিচালনা যেটা আসছে কসমস ওয়েব সিরিজ 5 এপিসোডের, এটা আমাদের অ্যাকচুয়ালি এর বেস করে আছে কলেজ রোম্যান্স। কিন্তু কলেজ রোম্যান্স হলেও এর মধ্যে ইউনিক ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে একটা সোশ্যাল ক্রাইসিস ঢুকে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কি পয়েন্ট হিসাবে মেলোড্রামা আছে, আর রোম্যান্সটা একটু অন্য টাইপের, নট ট্র্যাডিশনাল, অন্যরকম রোম্যান্স। আশা করি দেখলে ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, অবশ্যই দেখবেন নিডি নাইন, অবশ্যই নিডি নাইন অন্যান্য কন্টেন্টগুলো দেখবেন, আর আমাদের স্পেশাল স্পেশাল রিকোয়েস্ট কসমস অবশ্যই অবশ্যই দেখবেন। আমরাও রিকোয়েস্ট করি নিডি নাইন দেখতে থাকুন, নিডি নাইন দেখতে থাকুন, ফ্রাইডে ফোকাস অ্যান্ড দেখতে থাকুন। এখন খুব শীঘ্রই রিলিজ হবে কসমস, কসমসটা দেখবে, ওনার ভোটিংয়ের ব্যবস্থা আছে, ভোটও করবে। আর আমি সবাই আশা করি যে আপনি আপনারা ভালো পাবেন। আই রিকোয়েস্ট এভরি ওয়ান টু কিপ ওয়াচিং, অ্যান্ড আজকের এপিসোডটা এখানে আমি শেষ করি, সঙ্গে থাকুন।